ভাবে অ্যালোভেরা তেল বানাবে সেইটাই সম্বন্ধে আজকে একটা ভিডিও শেয়ার করব যেটা বন্ধুরা তোমাদের অনেক উপকার আসবে কারণ অ্যালোভেরা রস মাখা অনেকেরই সমস্যা হয় কারণ এখন মানে সবাই বিভিন্ন কাজে ব্যস্ত আর কারো কারো ঠান্ডার ধাত রয়েছে এই সহজ পদ্ধতিতে অ্যালোভেরা তেল বানিয়ে রেখে তোমরা মাথায় ব্যবহার করে দেখো অবশ্যই ভালো উপকার পাবে তাহলে আসো বন্ধুরা জেনে নিই কীভাবে অ্যালোভেরা তেল বানাবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আমি তপতি দত্ত আমার চ্যানেলে সবাইকে স্বাগত চুলের সমস্যায় কিন্তু অনেকেই জোরবার রোজকার ধুলোবালি দূষণের কারণে রুক্ষ শুষ্ক হয়ে যায় কিন্তু চুল এই অবস্থায় চিরুনি বসালেই মুঠো মুঠো চুল উঠে আসে এই দিকে প্রাকৃতিক জেল্লাও হারায় আমাদের চুল তখন স্বাস্থ্যোজ্জ্বল চুলে ফিরে পেতে হেয়ার কেয়ার রুটিনে নজর দিতেই হয় চুলের নানান সমস্যার সমাধানে দুর্দান্ত কার্যকারী কিন্তু অ্যালোভেরা ভিটামিন ও খনিজ ঠাসা এই ভেষজ চুলকে ভেতর থেকে ময়শ্চারাইজ করে পাশাপাশি এর ছোঁয়ায় স্ক্যাল্পের চুলকানি কমে দূর হয় খুশকি বাগে আসে হেয়ার ফলও তাই অ্যালোভেরা নিয়মিত ব্যবহার করলে কিন্তু চুলের সমস্যার সমাধান হবে চুলের হালফেরাতে অ্যালোভেরা তেল দিয়ে চুলের যত্ন নিতে হবে তাতে কিন্তু চুল পড়ার সমস্যা কমবে টাকে গজাবে নতুন চুলও তাহলে কিভাবে বানাবো অ্যালোভেরা তেল প্রথমে করবেন কি বাগানের অ্যালোভেরা গাছ থেকে একটা পাতা কেটে আনতে হবে তার কাঁটাগুলো আস্তে আস্তে বাদ দিয়ে দিন তারপর অ্যালোভেরার পাতা মাঝখান থেকে দুভাগ করে রসটা বের করে একটা পাত্রের মধ্যে রেখে দিন তেলের সঙ্গে মেশানোর আগে ভালোভাবে অ্যালোভেরা মানে জেলটা ব্যবস্থা করতে হবে এর জন্য কি করতে হবে এর জন্য পাত্রে তুলে রাখা অ্যালোভেরা যে রসটা ভালো করে আপনি ব্লেন্ড করে নেবেন যে রসটা আপনি শাঁসটা বার করে সেটা ভালো করে ব্লেন্ড করে নেবেন স্মুথ পেস্ট হয়ে গেলেই জানবেন এটা তৈরি হয়ে গেছে এবার একটি পাত্রে নারকেল তেল বা আমন্ড অয়েল নিন তা হালকা গরম করতে দিন তবে খেয়াল রাখবেন তেলটা যেন ফুটে না যায় তেলটা শুধু হালকা গরম করে নিতে হবে তেলটা গরম করার সময় হালকাভাবে মানে সময় নাড়তে থাকুন এরপর তাতে অ্যালোভেরা জেলটা দিয়ে নাড়ুন কিছুক্ষণ মানে যে তেলটা হালকা গরম করছেন তার মধ্যে অ্যালোভেরা জেলটা দিয়ে দিন হালকা আঁচে মানে খুব হালকা আছে তেলটা না ফোটে হালকা আঁচে বারো থেকে পনেরো মিনিটের জন্য তেলটা গরম করুন মাঝখানে একটু খালি নেড়ে দেবেন তারপর তেল নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দিন তারপর একটি পরিষ্কার পাত্রে ছাঁকনি দিয়ে তেল ছেঁকে নিন তাহলে তাহলেই তৈরি আপনার অ্যালোভেরা তেল এবার ওই ছাঁকা তেলটি একটি পরিষ্কার শিশি বা বোতলে তুলে রাখুন ছ মাস পর্যন্ত এই তেল কিন্তু ব্যবহার করা যাবে ইচ্ছে মতো ঘরে বানানো এই তেল ব্যবহার করুন তারপর ঘন লম্বা চুল পান সহজেই তাহলে বন্ধুরা আর দেরি না করে এইবারে ঝটপট বানিয়ে ফেলো এই তেল আর মাথায় মাখতে শুরু করে দাও দেখবে কত সুন্দর চুল হয় তোমাদের সহজে অ্যালোভেরা যে খুবই উপকারী সেটা কিন্তু সবাই জানে কিন্তু এই তেল মাখলে যে সহজেই তোমরা পাবে সেটা তো তোমরা বুঝতেই পারছ আমেলা ছাড়াই এটা তৈরি করে ব্যবহার করতে শুরু করে যাও দেখবে হাতে নাতে ভালো ফল পাবে ঘন কালো লম্বা চুল সহজেই পেয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবে না আর অবশ্যই শেয়ার করবে যাতে অন্যান্য বন্ধুরাও জানার সুযোগ পায় সব নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন রেখো আর পুরোনো বন্ধুরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অজস্র ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার আসবো কোনো প্রকারে ভিডিও নিয়ে এখনকার মতো টাটা